পাখির হাট খোলা বাজারে খোলা মেলায় বিক্রি হচ্ছে পাখি। অভিযোগ পেয়ে এদিন অভিযান চালায় বন দপ্তরের কর্মীরা। উদ্ধার হয়েছে ১৯টি টিয়া পাখি। অবৈধভাবে বিভিন্ন এলাকা থেকে পাখি ধরে এনে বিক্রি করা হয় খোলা বাজারে। পাখি বিক্রির জন্য রীতিমতো হাট বসে যায় এখানে। এখানে বিক্রি হয় বহু প্রজাতির বিলুপ্ত প্রায় পাখি সহ অন্যান্য পাখি। সূত্র মারফত খবর পৌঁছায় বন দপ্তরের হাতে। বন দপ্তরের পক্ষ থেকে অভিযান চালান বনকর্মীরা। পাখির হাট থেকে উদ্ধার বেশ কিছু টিয়া পাখি। বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী যে সকল পাখি বাড়িতে পোষা যায় না, কেনাবেচা করা যায় না, এই সকল পাখি খোলা বাজারে বিক্রি হচ্ছে। খবর পেয়ে আমাদের প্রতিনিধি পৌঁছে যান এলাকার ওই পাখির হাটে। আসুন দেখব গোপন ক্যামেরায় তোলা সেই ছবি। ছবিতে দেখা যাচ্ছে হাটের দুধারে বিভিন্ন রকম পাখি খাঁচায় ভরে বিক্রি করছেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। ক্রেতারাও দরদাম করে কিনে নিয়ে যাচ্ছেন পাখি। গোপন ক্যামেরায় তোলা এই ছবি দেখলে রীতিমতো শিউরে উঠতে হয়। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কিভাবে রমরমিয়ে চলছে এই বাজার। প্রশ্ন উঠছে প্রশাসনের নাকের ডগায় খোলা বাজারে এভাবে বিলুপ্ত প্রায় পাখি বিক্রি নিয়ে। খবর পেয়ে এদিন বারাসত বন দপ্তরের কর্মীরাও পৌঁছান এই বাজারে। এক অফিসার সহ আটজনের একটি দল হানা দেন পাখি বাজারে। বনকর্মীদের অভিযান চলাকালীন সুযোগ বুঝে পালায় পাখি ব্যবসায়ীরা। ঘটনাস্থল থেকে প্রায় ১৯টি টিয়া পাখি উদ্ধার করেন বনকর্মীরা। স্থানীয় সূত্র মারফত জানা গেছে এর আগেও গুমা এলাকার এই হাটে অভিযান চালিয়েছেন বন দপ্তরের কর্মীরা। অভিযানের পর সাময়িক কিছুদিন বন্ধ ছিল পাখি কেনাবেচা, তারপর ফের রমরমিয়ে শুরু হয়েছে ব্যবসা। এ বিষয়ে স্থানীয় যুবক শেখর দে বলেন, বন দপ্তর এর আগেও এসেছে, কিছুদিন আগেও তারা এসেছিলেন, তখন বেশ কিছুদিন বন্ধ ছিল, তারপর ফের শুরু হয়েছে পাখি কেনাবেচা। এদিনও তারা বেশ কিছু পাখি উদ্ধার করেছেন হাট থেকে। এই বন দপ্তরের লোক এসে পাখি ধরে নিয়ে গেল, অবৈধভাবে বিক্রি হচ্ছিল সেইগুলো। এই টিয়া পাখি তাও হবে আট দশটা তো হবে। এখানে তো বিক্রি হচ্ছে, স্থানীয় অপর এক যুবক দেবাশিস ভট্ট বলেন, বিভিন্ন পাখি ছিল, অবৈধভাবে পাখি বিক্রি চলছিল এখানে। আমরা চাইব অবশ্যই এটা বন্ধ হওয়া উচিত। শুধুমাত্র শখ পূরণ করতে এক শ্রেণীর মানুষ এখানে পাখি কিনতে আসেন। আমরা চাইব এই ব্যবসা বন্ধ হোক। আজকেও পাখি রেড করে নিয়ে গেছে, বৈদ্য পাখি ছিল, আরও অনেক পাখি ছিল, টিয়া পাখি ছিল অনেক পাখি, মানে অবৈধভাবে বিক্রি করা হচ্ছিল। এর আগেও একদিন করেছিল, বন দপ্তর এসে রেড করেছিল, তাদেরকেও ধরেছিল, পাখিগুলো ছেড়েও দিয়েছিল। হ্যাঁ, বন্ধ তো অবশ্যই করা উচিত, বিলুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মানুষের বাড়ি নিয়ে গিয়ে পুষছে, যে যার মতো কেউ হয়তো শখে পোষে। গুমা হাটে দীর্ঘদিন ধরে পাখির ব্যবসা চলছে, হাঁস মুরগি তো রয়েছে, তো গৃহপালিত হাঁস মুরগি এগুলো চলছে, সাথে সাথে পাখি যদি অবৈধ থাকে, এইভাবে যদি কোনো আইন থাকে তাহলে হাট কর্তৃপক্ষকে জানিয়ে বন্ধ করা হোক। এদিনের অভিযান সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে যদিও কিছু বলতে রাজি হননি বন দপ্তরের আধিকারিকেরা। পাখি উদ্ধারের পর পাখিগুলিকে নিয়ে বারাসতের উদ্দেশ্যে রওনা দেন বন দপ্তরের কর্মীরা। বারাসত রেঞ্জের এক অফিসার জানান, এদিন অভিযানে ১৯টি পাখি উদ্ধার হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, গুমা।